আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বিভিন্ন ডিপার্টমেন্টে অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর যে জবগুলো রয়েছে, যেমন অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রা খড়িক, এরকম চতুর্থ শ্রেণীর যে জবগুলো রয়েছে সেই সকল জবের প্রস্তুতিমূলক একটি ভিডিও, অর্থাৎ সে সকল জবের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিপারেশন মূলক একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে আমি কমন এবং গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো প্রিয় ভাইয়ার, তাহলে চলুন আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাপি ভার্স, এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, চরণদুটি কার লেখা? সঠিক উত্তর হবে শেখ ফজলুল করিম। 2 নম্বর রয়েছে, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর হবে জর্ডান। 3 নম্বর রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? সঠিক উত্তর হচ্ছে অষ্টম। 4 নম্বর রয়েছে, বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 4টি। 5 নম্বর রয়েছে, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। 6 নম্বর রয়েছে, আকাশ নীল দেখায় কেন? সঠিক উত্তর হবে নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। 7 নম্বর রয়েছে, সোনালী কাবিন এর রচয়িতা কে? সঠিক উত্তর হবে আল মাহমুদ। 8 নম্বর রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল? সঠিক উত্তর হবে বসন্ত। 9 নম্বর রয়েছে, ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? সঠিক উত্তর হবে আলালের ঘরের দুলাল। 10 নম্বর রয়েছে, বঙ্গ দর্শন পত্রিকায় কোন সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে 1872 সালে। 11 নম্বর রয়েছে, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে নাফ নদী। 12 নম্বর রয়েছে, নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর? সঠিক উত্তর হচ্ছে সম্রাট আকবর। 13 নম্বর রয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? সঠিক উত্তর হবে কামরুল হাসান। 14 নম্বর রয়েছে, প্রবাল দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। 15 নম্বর রয়েছে, সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে? সঠিক উত্তর হবে জয়নুল আবেদিন। 16 নম্বর রয়েছে, চর্যাপদের সাথে কোন ধর্মের নাম জড়িত? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। 17 নম্বর রয়েছে, পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আলাউল। 18 নম্বর রয়েছে, মেঘনাবদ কাব্য এর কাহিনী কোথা থেকে গৃহীত? সঠিক উত্তর হচ্ছে রামায়ণ। 19 নম্বর রয়েছে, রাত্রির শেষ কি ধরনের রচনা? সঠিক উত্তর হবে কাব্য। 20 নম্বর রয়েছে, বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? সঠিক উত্তর হবে 25টি। 21 নম্বর রয়েছে, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ধাতু। 22 নম্বর রয়েছে, মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কোষ। 23 নম্বর রয়েছে, খোয়াবনামা কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। 24 নম্বর রয়েছে, সর্বরি শব্দ অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে রাত। 25 নম্বর রয়েছে, বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে ফাদার মনোয়েল। 26 নম্বর রয়েছে, বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর হচ্ছে রূপ তত্ত্বে। 27 নম্বর রয়েছে, বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন? সঠিক উত্তর হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। 28 নম্বর রয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 20 জানুয়ারি 1972 সালে। 29 নম্বর রয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 17 মার্চ 1920। 30 নম্বর রয়েছে, সাঁতার কাটা সহজ কোথায়? সঠিক উত্তর হবে সাগরে। 31 নম্বর রয়েছে, কাব্য সুধাকর কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে গোলাম মুস্তফা। 32 নম্বর রয়েছে, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হবে ধ্বনি। 33 নম্বর রয়েছে, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 34 নম্বর রয়েছে, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। 35 নম্বর রয়েছে, মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে 206টি। 36 নম্বর রয়েছে, কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? সঠিক উত্তর হচ্ছে 2030 সাল। 37 নম্বর রয়েছে, সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সঠিক উত্তর হবে শেখ নিয়ামত শাকের।
38 নম্বর রয়েছে কমিউনিটি ক্লিনিকে সরকার হাতে কত ধরনের ঔষধ সরবরাহ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 30টি। 39 নম্বর রয়েছে কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 7 এপ্রিল। 40 নম্বর রয়েছে রিক্সা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে জাপানি। 41 নম্বর রয়েছে রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান। 42 নম্বর রয়েছে কোনটি পার্সোনাল কম্পিউটার নয়? সঠিক উত্তর হবে সুপার কম্পিউটার। 43 নম্বর রয়েছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে 8টি। 44 নম্বর রয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ কে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে ইউনেস্কো। 45 নম্বর রয়েছে ঢাকায় সর্বপ্রথম কবে রাজধানী স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1610 সালে। 46 নম্বর হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল? সঠিক উত্তর হবে 8নং থিয়েটার রোড, কলকাতায়। 47 নম্বর হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে কাস্পিয়ান সাগর। 48 নম্বর হচ্ছে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের কোন জেলা সর্ববৃহৎ? সঠিক উত্তর হবে রাঙামাটি। 49 নম্বর হচ্ছে মানবদের মৌলিক ইউনিটের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কোষ। এবং 50 নম্বর হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সঠিক উত্তর হবে সৈয়দপুর। হ্যাপি রিভার্স, আপনারা দেখলেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর যে জবগুলো রয়েছে সেই সকল জবের যে বিগত সালের প্রশ্ন রয়েছে সেখান থেকে কমন এবং গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো বিশেষ করে অফিস সহায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার মুদ্রা ক্ষরিক পদের যে পরীক্ষা হবে সেই পদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো যদি আপনার ভালো করে আয়ত্ত করেন তাহলে এখান থেকে আশা করি আপনার প্রশ্ন কমন পাবেন। তো প্রেভার্স, আমি ভিডিওটি লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।